120 বছরেরও বেশি সময় আগে প্রথম বিচ্ছিন্ন প্রবাল প্রাচীরের সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা। এবার অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে 1640 ফুট লম্বা একটি বিচ্ছিন্ন প্রবাল প্রাচীর আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিং বা মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের চেয়েও লম্বা। মার্জিয়া মানানের রিপোর্ট। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে 1640 ফুট লম্বা একটি বিচ্ছিন্ন প্রবাল প্রাচীর আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এটি বিশ্বের কয়েকটি আকাশচুম্বী ভবনের চেয়েও উঁচু। গবেষণা জাহাজ ফালকোর একটি অভিযান চলাকালে সমুদ্র গবেষণা সংস্থা স্মিট ওশান ইনস্টিটিউট সম্প্রতি বিশালাকার এই প্রবাল প্রাচীর আবিষ্কারের ঘোষণা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ব্লেডের মতো এই প্রবাল প্রাচীরের ভিত্তি 1.5 কিলোমিটার প্রশস্ত। উত্তর গ্রেট ব্যারিয়ার রিফের সমুদ্র তলদেশে ম্যাপিং এর কাজ করার সময় বিজ্ঞানীরা গত 20 অক্টোবর এই প্রবাল প্রাচীরটি প্রথম আবিষ্কার করেছিলেন। এই প্রবাল প্রাচীর যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট ভবন বা মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের চেয়েও লম্বা। সুবাস্তিন নামে পানির নিচে কাজ করতে সক্ষম একটি রোবট ব্যবহার করে দলটি প্রবাল প্রাচীরটি আবিষ্কার করেছিল এবং আবিষ্কারের সময়টি তারা লাইভ স্ট্রিমিং করেছিল। এই অভিযানে নেতৃত্বদানকারী রবিন বিনান জানান, এই আবিষ্কারে তিনি বিস্মিত হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বিশদভাবে প্রবাল প্রাচীরকে ফুটিয়ে তুলতে কেবল 3D ম্যাপই নয়, সুবাস্তিয়ানের সঙ্গে এই অবিশ্বাস্য আবিষ্কারটি আপনি চাক্ষুষ দেখতে পারবেন। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ প্রায় 1,33,000 বর্গ মাইল জুড়ে বিস্তৃত। প্রবাল প্রাচীরটিতে 1,500 বেশি প্রজাতির মাছ, 411 প্রজাতির শক্ত প্রবাল ও কয়েক ডজন অন্যান্য প্রজাতি রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে রিফটি সংকটের মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত 3 দশকে রিফটি তার 50% জীববৈচিত্র্য হারিয়েছে, আর এমন বিপর্যয়ের মূলে রয়েছে জলবায়ু পরিবর্তন। মার্জিয়া মান্নান, মাইটিভি।